আপনি কি কখনো ভেবেছেন আমরা যে মোবাইলে সিম কার্ড ব্যবহার করি এই সিম কার্ডের ভিতরে এমন কি আছে যে কারণে এই সিম কার্ড দিয়ে আমরা যে কিছু করতে পারি এবং সিম কার্ডের এক কোণায় এরকম কাটা থাকে কেন তো চলুন এ সকল কিছু জেনে আসি বাট তার আগে ভিডিওতে একটা লাইক করুন প্রথমে আমরা যদি একটা সিম কার্ডকে কেটে ফেলি তাহলে আমরা দেখতে পাবো সিম কার্ডের ভিতরে এরকম ছোট্ট একটা চিপস আছে যেখানে র্যাম প্রসেসর এবং একটা আইসি থাকে আর এগুলি মূলত প্রত্যেকটা সিমের মধ্যে পার্সোনাল ডেটা সংরক্ষণ করে এবং ফোনে নেটওয়ার্ক প্রদান করে থাকে এখন আরও একটি প্রশ্ন হলো সিম কার্ডের এক কোণায় এরকম কাটা থাকে কেন তো বলে রাখি সিম কার্ডের কোণায় কাটা থাকার কারণেই আমরা বুঝতে পারি যে সিম কার্ডটি কীভাবে ফোনে সেট আপ করতে হবে এমন কাটা না থাকলে আমরা বুঝতেই পারতাম না এটা কীভাবে ফোনে সেট আপ করতে হবে এই জন্য সিম লাগাতে উল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো আপনি যদি এমনই আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই বিজ্ঞান ভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন